সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের থার্ড এমসিকিউ ভিডিওতে। এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 31 থেকে এমসিকিউ সলভ করব। তো কোশ্চেন নাম্বার 31 হচ্ছে যে বুদ্ধি বলতে কী বোঝায়। চিন্তা করা, নতুন পরিবেশের সাথে অভিযোজন করা, সমস্যার সমাধান করা, উপরোক্ত সবগুলো ক্ষমতার সমষ্টি। তো বুদ্ধির বিভিন্নজন বিভিন্ন মনোবিজ্ঞানীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো সবগুলো সংজ্ঞা যদি আমরা আলোচনা করি বা সবগুলো সংজ্ঞা সার কথা নেওয়ার চেষ্টা করি, তখন আমরা দেখি যে বুদ্ধি বলতে এই সবগুলো চিন্তা করা, নতুন পরিবেশের সঙ্গে সঙ্গে অভিযোজন করা বা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা আর সমস্যার সমাধান করা, এই তিনটা জিনিসই বুদ্ধির অন্তর্গত। তাই আনসার হবে উপরোক্ত সবগুলো ক্ষমতার সমষ্টি। তারপর কোশ্চেন নম্বর 32, বুদ্ধি হলো শেখার ক্ষমতা। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথা বলেছিলেন প্লেটো। বুদ্ধির সংজ্ঞা শেখার ক্ষমতা দিয়ে বলেছিলেন প্লেটো। তারপর কোশ্চেন নম্বর 33, বহুবিধ বুদ্ধি প্রবর্তক। এই কোশ্চেনটা আমরা জানি, বহুবিধ বুদ্ধি তত্ত্ব মানে মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা দিয়েছিলেন হাওয়ার্ড গার্ডনার। নয় প্রকারের মাল্টিপল ইন্টেলিজেন্স তিনি দিয়েছিলেন। তারপর কোয়েশ্চন কোশ্চেন 34, সামাজিক বুদ্ধি কোনটি। সামাজিক বুদ্ধি মানে যে বুদ্ধির সাহায্যে আমি সমাজে গিয়ে অন্যের সঙ্গে মিলতে পারি, অন্যের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো। তো এর মধ্যে কোনটি হবে? সৎ থাকা, মিতব্যয়ী হওয়া, সাহস থাকা, এই তিনটাই আমার ব্যক্তিগত বুদ্ধি। বন্ধুত্ব যেটা দিয়েছে সেটা হবে সামাজিক বুদ্ধি। তারপরে কোয়েশ্চন দেখি, অন্তব্যক্তিক বুদ্ধি কাদের মধ্যে দেখা যায়। তো অন্তব্যক্তিক বুদ্ধি, আমরা অন্তব্যক্তিক বুদ্ধি আর আন্তব্যক্তিক বুদ্ধি দুইটা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম আমরা হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে। তো আমরা পেয়েছিলাম যে ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স আর ইন্ট্রাপার্সোনাল। ইন্টার মানে দুজনের মধ্যে, যেরকম ইন্টারন্যাশনাল থাকে দুই দেশের মধ্যে খেলা, তো ইন্টার হচ্ছে আন্ত, আর অন্ত বললে নিজের মধ্যে বুদ্ধি, নিজেকে বোঝার ক্ষমতা। তো নিজেকে বোঝার ক্ষমতা এটা থাকে আমরা পেয়েছিলাম এখানে দিয়েছে সাধক, ঋষি, বৈজ্ঞানিক, এইরকম যারা থাকেন তাদের মধ্যে এই অন্তব্যক্তিক বুদ্ধিটা থাকে। তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 36, ক্যাটেলের মতে দুটি বুদ্ধি হলো। ক্যাটেল আমরা পেয়েছিলাম রেমন ক্যাটেল দিয়েছিলেন ফ্লুইড ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিস্টাল ইন্টেলিজেন্স, তরল এবং কেলাসিত বুদ্ধি, দু নম্বর অপশন। তারপর কোশ্চেন নম্বর 37, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা আমরা জানি এটা গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল থিওরি অফ ইন্টেলিজেন্স দিয়েছিলেন, যেটাকে বলা হয় SOI, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, এই নামেও জানা যায়, মনে রাখতে লাগবে। তারপর কোয়েশ্চেন নম্বর 38, নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা কে। তো নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটা লিখেছিলেন থার্স্টোন, মনে রাখতে লাগবে। এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স বা বুদ্ধির উপর সবগুলো কোয়েশনই সলভ করছি। তারপর মানসিক বয়স কাকে বলে, মেন্টাল এজ, মানসিক বয়স, যেটা আমাদের IQ ক্যালকুলেশনে আসে মেন্টাল এজ। তো মানসিক বয়স বুদ্ধাঙ্ককে তো বলা হয় না, চিন্তার ক্ষমতাটাও না, বয়স উপযোগী কর্মক্ষমতা আর সমস্যা সমাধানের ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা নয়। আমরা মেন্টাল এজ বলেছিলাম যে যে বয়সটা, মানে একটা মানুষ যে বয়সের কাজ করতে পারে সেটাই তার মানসিক বয়স, মানে যে বয়স, যে লেভেলের, যে এইজের কাজ সে করতে পারে সেটাই হচ্ছে মানসিক বয়স। তো মানসিক বয়স বয়স উপযোগী কাজ ক্ষমতাকে বোঝায়। তারপর কোশ্চেন নম্বর 40, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কী বোঝানো হয়েছে। এম গ্রুপ ফ্যাক্টর থিওরিতে এম বলতে কী ছিল, এম ছিল মেমোরি ফ্যাক্টর, মানে স্মৃতি। তারপর কোশ্চেন নম্বর 41, থার্স্টনের প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী, এটা হবে প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত, এটা আমরা জানি 60টি। প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস, যেটাকে গ্রুপ ফ্যাক্টর থিওরি ছিল নাম, সেটার মধ্যে তিনি অন্য নাম দিয়েছিলেন প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস, তো প্রাথমিক শক্তি তত্ত্ব।
কোয়েশ্চেন নাম্বার 42, বুদ্ধাঙ্ক কি? অপশনগুলো দেখি, বুদ্ধির পরিমাপ একটা দিয়েছে, আর একটা মানসিক বয়স ও জন্মানুক্রমিক বা কালানুক্রমিক বয়সের পার্থক্য দিয়েছে, পার্থক্য দিয়েছে এখানে, আর একটা দিয়েছে মানসিক বয়স ও জন্মানুক্রমিক বয়সের অনুপাত, আর একটি গাণিতিক সহগ। তো পার্থক্য তো নয় আমরা শিওর, গাণিতিক সহগ এটাও না। বুদ্ধির পরিমাপ আর মানসিক বয়স আর জন্মানুক্রমিক বয়সের অনুপাত, বুদ্ধির পরিমাপ এক তার থেকেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মানসিক বয়স ও জন্মানুক্রমিক বয়সের অনুপাত, কারণ আমরা জানি আইকিউ কিভাবে এম এ বাই সি এ, সঙ্গে ইন্টু হান্ড্রেড থাকে, কিন্তু ইন্টু হান্ড্রেড থাকলেও অ্যাকচুয়ালি কিন্তু এম এ আর সি এর অনুপাতটাই বোঝায়, তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এইটা। তারপর কোশ্চেন নম্বর 43, নিম্নলিখিত বুদ্ধাঙ্ক তালিকা থেকে শিকনযোগ্য ছাত্রদের নির্বাচন করুন। তো শিকনযোগ্য যাদেরকে ট্রেনেবল, যাদেরকে শেখানো যায়, তারা হচ্ছে 50-70 আইকিউ। তারপর কোশ্চেন নম্বর 44, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধিবিকা কত বছর বয়সে, এটা আমাদের মনে রাখতে লাগবে। স্ট্যানফোর্ড বিনে যে বুদ্ধির অভিক্ষা দিয়েছিলেন ইন্টেলিজেন্স টেস্ট, সেটা 3-13 বছর বয়সেদের দিয়ে জন্য দিয়েছিলেন, মনে রাখতে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 45, যদি একটি শিশুর কালানুক্রমিক বয়স সিএ আর মেন্টাল এজ এম এ সমান হয় তাহলে তার আইকিউ কত হবে, বলেছে এম এ আর সিএ সমান, তো যদি সমান হয় তাহলে আইকিউ কত হবে, যদি সমান হয় তাহলে এম এ যত সিএ তো কেটে চলে যাবে, তো থাকবে ওয়ান ইন্টু হান্ড্রেড, তো এরকম যদি সমান হয়ে যায় এম এ আর সি তাহলে তার আইকিউ হবে 100।